সারাদিন অফিস শেষ করার পরে বসে ভিডিও করছি, ইট নিডস ডেডিকেশন, রাইট? সি হাউ মাচ ডেডিকেটেড আই আম তোমাদের জন্য। ওকে, সো আজকে কথা বলবো একটা কোর্স নিয়ে, সেটা হচ্ছে ডেটা সায়েন্স। সো ডেটা সায়েন্স বা ডেটা রিলেটেড কোর্স, এর কি ভবিষ্যৎ এবং এই কোর্স কিভাবে পড়া যেতে পারে এবং এই কোর্স কেন পড়া উচিত, সেই বিষয় নিয়ে কথা বলবো। আজকের সমস্ত পৃথিবীর গ্লোবাল ল্যান্ডস্কেপের দিকে যদি আমরা তাকাই, তার মধ্যে প্রফেশনাল সেক্টরে তাকালে যতগুলো জব রোল আছে বা প্রফেশন আছে, তার মধ্যে সবচেয়ে সট আফটার বা সবচেয়ে সেক্সিয়েস্ট প্রফেশন বা টাইটেল বলতে গেলে আজকালকার দিনে, ওয়ান অফ দেম ইজ ডেটা সায়েন্স বা ডেটা সায়েন্টিস্ট। সো দ্য ওয়ার্ড ডাটা ইজ নট অনলি এ জার্গন, আজকে সমস্ত পৃথিবীকে ডমিনেট করছে হচ্ছে ডাটা। আমরা যদি সোশ্যাল মিডিয়া তাকাই, ইটস নাথিং, ইটস এ ডাটা বেস, ইটস অ্যান ইঞ্জিন। এটা হচ্ছে একটা ইঞ্জিন যেটা চালিকা শক্তিটাই হচ্ছে ডাটা। ডাটা দিয়েই এই ইঞ্জিনটা তৈরি, সোশ্যাল মিডিয়া। সো এই ধরনের গোটা পৃথিবীর ই কমার্স থেকে শুরু করে তারপরে ওভারঅল যে সিস্টেম, সব কিছুর আজকালকার মূল চালিকা শক্তি হচ্ছে ডাটা। ডাটা হচ্ছে ডমিনেট করছে আজকে পৃথিবীতে, হেলথ সিস্টেম হোক, সেটা বিজনেস সিস্টেম হোক, সেটা এডুকেশন সিস্টেম হোক, প্রত্যেকটা সিস্টেম, ইটস ওয়াইডলি ডাটা ইজ জাস্ট এভরিওয়্যার। সো সেই ধারা থেকে বাংলাদেশ অনেক পিছিয়ে থাকলেও ইদানিংকালে বাংলাদেশ অনেকখানি আগাচ্ছে ধীরে ধীরে। আমরা যদি বাংলাদেশের রিসেন্ট পিকচার দেখি, তাহলে দেখতে পাই যে বাংলাদেশে এখন 28টার আইটি পার্ক আছে বাংলাদেশে। বাংলাদেশের ওভারঅল আইটি ইন্ডাস্ট্রি, ইটস ক্লোজ টু 3 billion নাও, হুইচ ইজ প্রজেক্টেড টু বিকাম আপ টু 5 billion ইন দ্য নেক্সট 2-3 years। এবং বাংলাদেশে আমরা যদি আউটসোর্সিংয়ের দিক থেকে বলি, বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য লিডিং ইকোনমিজ ইন দ্য ওয়ার্ল্ড আইটি আউটসোর্সিংয়ের দিক থেকে, রাইট আফটার চায়না, ইন্ডিয়া, পাকিস্তান। সো সেই সব দিক থেকে যদি কল্পনা করা যায়, তাহলে আমি বলবো যে ডাটা রিলেটেড নলেজ ইজ অ্যাবসলুটলি এ ফিল্ড হোয়ার ইউ শুড বি লুকিং টুয়ার্ডস। এবং এই রিলেটেড কোর্স বা এডুকেশন, ডেফিনেটলি আই উড সে দিস ইজ ওয়ান অফ দোজ এরিয়াস হোয়ার আই উড সে 10 out of 10 ইফ ইউ আর এবল টু। নাও, এখন প্রশ্ন হচ্ছে কীভাবে ডাটা সায়েন্স বা ডাটা রিলেটেড কোর্সে পড়া যেতে পারে। এর জন্য কি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে? আমার তো আর্টস ব্যাকগ্রাউন্ড, আমি তো কমার্স পড়েছি, আমি কি এই লাইনে যেতে পারবো? দে আর সাম প্রবলেমস। মোস্টলি যেটা হচ্ছে যে বাংলাদেশের যে এডুকেশনের যে স্ট্রাকচার, সেটা হচ্ছে যে যারা শুধুমাত্র সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তারাই ডেটা সায়েন্স বা ডেটা রিলেটেড কোর্স, দ্যাট ইজ সিএসই হোক বা অন্যান্য ম্যাথামেটিক্যাল যে ফিল্ডগুলো আছে সেই সেক্টরগুলোতে যেতে পারে। এবং পাথওয়েটা হচ্ছে যে হ্যাঁ, এসএসসি বা এইচএসসিতে সায়েন্স থাকলে, ফিজিক্স থাকলে, ম্যাথ থাকলে, অনলি দেন ইউ ক্যান গো টু দিস ফিল্ড ইন দ্য কেস অফ বাংলাদেশ। সো সেই দিক থেকে বলতে গেলে যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতেই আজকাল ডেটা রিলেটেড কোর্স আছে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্স রিলেটেড কিছু স্কুল, স্পেশালাইজ স্কুল আছে। যেমন ব্র্যাক ইউনিভার্সিটিতেও এখন স্কুল অফ ডেটা সায়েন্স বলে একটা স্কুল আছে, যেখানে স্পেসিফিক্যালি ডেটা সায়েন্স রিলেটেড কোর্সগুলো পড়ানো হয়। সো ইউ শুড বি লুকিং টুয়ার্ডস দ্যাট। যারা আমি বলবো যে কমার্স বা আর্টস ব্যাকগ্রাউন্ডের, এসএসসি বা এসএসসিতে, আমি বলবো যে তাদের জন্য একটা ইজি গেট ওয়ে হচ্ছে স্ট্যাটিস্টিক্স পড়া। বিকজ স্ট্যাটিস্টিক্স কিন্তু ইট অল লিডস টু সেই একই ফিল্ড, ডেটা রিলেটেড ফিল্ডেই আর কি যায়। সো স্ট্যাটিস্টিক্স কুড বি ওয়ান অফ দ্য গ্রেট ওয়ে টু ইয়োর টেক দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস দ্য ফিল্ড অফ ডাটা অ্যাজ ওয়েল ফর নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড যারা, তাদের জন্য। সো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে ডাটা সায়েন্সের পথ উন্মুক্ত। এখন যারা প্রফেশনাল বা ইউ হ্যাভ অলরেডি কমপ্লিটেড সাম এডুকেশন বা আর্টস বা কমার্স থেকে, আই থিঙ্ক দে আর সাম প্রফেশনাল বা শর্ট কোর্সেস আর অলসো টট। বাংলাদেশের বেশ কিছু ইউনিভার্সিটিতে আমি ব্রাউজ করছিলাম, আই স যে তারা ডাটা সায়েন্স রিলেটেড বা বেশ কিছু ইনস্টিটিউশন আছে বাংলাদেশে, তারা ডাটা সায়েন্স রিলেটেড অনেক কোর্স অফার করছে। সো ডেফিনেটলি ট্রাই টু অ্যাভেল দোজ অপরচুনিটিস। এবং বাইরের দেশে পড়ালেখা করতে গেলে তো দ্যাট ইজ দ্য টপ ডিসিশন আই উড সে, ইফ ইউ আর এবল টু, যদি সুযোগ থেকে থাকে তাহলে ডেফিনেটলি লুক ফর দ্যাট অপরচুনিটি। কিন্তু ডেটা সায়েন্সের
প্রফেশন যদি বলা যায় যে ডেটা সায়েন্সের পটেনশিয়াল কী। সো ডেটা সায়েন্স একটা এমার্জিং একটা ফিল্ড বাংলাদেশের পার্সপেক্টিভে। সো ডেটা সায়েন্স পড়ালেখা করলে ইউ ক্যান বি এ ডেটা সায়েন্টিস্ট, ইউ ক্যান বি এ ডাটা এক্সপার্ট, ইউ ক্যান বি ওয়ার্কিং উইথ এআই টেকনোলজিস, ইউ ক্যান বি অ্যানালিস্ট, এবং এই ধরনের অনেক ধরনের সুযোগ সুবিধা আছে বাংলাদেশে। এগুলোর ফিল্ডটা আস্তে আস্তে এমার্জ করছে, যেহেতু বাংলাদেশের এখন বড় বড় অনেক মাল্টিন্যাশনাল কর্পোরেশন আছে, তারপরে লোকাল কংগ্লোমারেটগুলোও এখন আস্তে আস্তে কিছুটা হলেও ডাটা ইউজ করছে তাদের মার্কেটিংয়ের ক্ষেত্রে, তাদের ওভারঅল কনজিউমার অ্যানালিসিসের ক্ষেত্রে। গভর্নমেন্টের ডাটার একটা বিশাল একটা রেভলিউশন আমি বলবো, বাংলাদেশের যে ডিজিটাল যে গভর্নমেন্টের যে ভিশন, সেই ভিশন অনুযায়ী বাংলাদেশে ইটস এ গ্রেট পাথওয়ে যে ইফ ইউ আর নলেজেবল ইন দিস ফিল্ড। যেহেতু যে আইটি পার্কগুলো হচ্ছে এগুলো অনেকটাই হচ্ছে সরকারি, সো সরকারি পর্যায়েও কাজের অনেক সুবিধা আছে, এবং ইউ কুড ডেফিনেটলি হ্যাভ ইয়োর পাথওয়ে লিডিং টু যে গভর্নমেন্টের যে জবের যে প্রসপেক্ট আছে সেই দিকেও অনেক সুযোগ আছে। সো আমি বলবো যে দিস ইজ ওয়ান অফ দ্য কোর্স। আমি যেহেতু কোর্সের রিভিউ করি, রিভিউ আমি বলি যে ইজ অফ ডিগ্রি কমপ্লিশন, তারপরে অন্যান্য যে বিষয়গুলো আছে যে স্টাডির পরে যে পাথওয়ে বা জব অপরচুনিটি, দিস ইজ আ ফিল্ড হোয়ার আই উড সে 10 out of 10। ইয়েস, নট মেনি কোর্সেস আই সে 10 out of 10, বাট দিস ইজ ওয়ান অফ দোজ কোর্সেস। ডেটা সায়েন্সের একটা সুবিধা হচ্ছে যে দিস ইজ সাচ এ ফিল্ড দ্যাট উইল গিভ ইউ দ্যাট অপরচুনিটি টু ওয়ার্ক রিমোটলি অ্যাজ ওয়েল। ওয়ার্ল্ডের বড় বড় যে জায়েন্ট কর্পোরেশনগুলো আছে তারা কিন্তু রিমোটলি ডেটা সায়েন্টিস্টও কিন্তু রিক্রুট করে থাকে, এবং বাংলাদেশ থেকে এরকম অনেক ছেলে মেয়ে আছে যারা ইভেন পৃথিবীর বড় বড় প্রতিষ্ঠান যেমন গুগল, ফেসবুক এবং বড় বড় প্রতিষ্ঠানগুলোতে তারা কিন্তু রিমোটলি কাজ করার সুযোগ পেয়েছে, এবং দে গট দি অপরচুনিটি টু ট্রাভেল টু দোজ কান্ট্রিজ লেটার অ্যাজ ওয়েল। সো ডেফিনেটলি ইকুইপ ইউর সেলফ উইথ দ্য স্কিল অফ ডাটা সায়েন্স ইফ ইউ ক্যান। আমি নিজে কিছুটা ডেটা রিলেটেড, আমার যদিও ব্যাকগ্রাউন্ড ছিল কমার্সে, বাট স্লোলি আই হ্যাভ বিন এডুকেটিং মাই সেলফ, সেলফ এডুকেশন, আস্তে আস্তে বিভিন্ন ধরনের কোর্স, শর্ট কোর্স, তারপরে এটা ওইটা করে আস্তে আস্তে আই হ্যাভ বিন এডুকেটিং মাই সেলফ উইথ আর, হচ্ছে একটা প্রোগ্রামিং একটা ল্যাঙ্গুয়েজ, তারপরে পাইথনের কিছুটা শিখেছি আমি। সো আস্তে আস্তে স্লোলি আমি নিজেকে ইকুইপ করার চেষ্টা করছি, বিকজ আমাদের ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের আমাদের জব সেক্টরে ডাটা ইজ অ্যাবসলুটলি এসেনশিয়াল। ডাটার নলেজ ছাড়া ইটস রিয়েলি ডিফিকাল্ট টু সার্ভাইভ। সো সেই জন্য ডাটা রিলেটেড কোর্স বা নলেজ হচ্ছে অ্যাবসলুটলি প্রায়োরি। সো তোমাদের কারো যদি কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থেকে থাকে এই কোর্স রিলেটেড, ফিল ফ্রি টু রাইট ইন দ্য কমেন্টস। আমি আমার ভিডিওগুলোতে ট্রাই করে থাকি যে স্টুডেন্টদের বা ইয়াং জেনারেশনের প্রবলেমগুলোকে সলভ করার জন্য, এবং ইফ ইউ হ্যাভ নট সাবস্ক্রাইবড টু দিস চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। এভাবেই চ্যানেলগুলো বড় হয়, সো দ্যাটস ওয়াই আই এম রিকোয়েস্টিং ইউ টু সাবস্ক্রাইব টু দিস চ্যানেল অ্যাজ ওয়েল। অ্যান্ড আমি কথা বলি পার্সোনাল ডেভেলপমেন্ট নিয়ে, প্রফেশনাল ডেভেলপমেন্ট নিয়ে। অফিসে কাজ করা শেষ করার পরে, সি আই হ্যাড 9 to 5 জব, সারাদিন কাজ করার পরে, সি মাই ডেডিকেশন। Yes, so hopefully I'll see you in other videos. Take care.